আসসালামু আলাইকুম, কি অবস্থা, কেমন আছেন? আশা রাখতেছি প্রত্যেকে অনেক ভালো আছেন। অনলাইন ইনকাম ইউটিউব চ্যানেলে আরও একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। তো বিয়াস চলে আসলাম আপনাদের মাঝে আরও একটা নতুন অফারে ভিডিও নিয়ে। তো বিয়াস আজকে আমি আপনাদের মাঝে একটা পেমেন্ট আপডেট নিয়ে ভিডিও করব এবং অফারটা কিন্তু এখনও আছে, চাইলে আপনারা এখান থেকে ইনস্ট্যান্ট ইনকাম করতে পারবেন। এই জন্য অবশ্যই প্রত্যেকে ভিডিওটা ফুল ধৈর্য সহকারে দেখবেন, কীভাবে কী করতে হবে এ টু জেড আমি এই ভিডিওতে দেখিয়ে দেবো এবং আপনাদেরকে পেমেন্ট প্রুফ সহ দেখিয়ে দেবো। ওকে, তো বিয়াস আপনি যদি আমাদের অনলাইন ইনকাম ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটা এখনই সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন, যাতে আমরা নিত্য নতুন কোনো ইনকাম ভিডিও দিলে আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে, আপনার ওই ভিডিও দেখে অনলাইন থেকে একদম ফ্রিতে টাকা ইনকাম করতে পারবেন। তো বিয়াস আপনি যদি আমাদের এই টেলিগ্রাম চ্যানেলে এখনও জয়েন না করে থাকেন তাহলে অবশ্যই আমাদের এই টেলিগ্রাম চ্যানেলে এখনই জয়েন করে নেবেন, কারণ আমরা সকল প্রকার ইয়ার ড্রপ, সকল প্রকার আপডেট, সকল প্রকার গুরুত্বপূর্ণ অফারগুলো কিন্তু আমাদের এই টেলিগ্রাম চ্যানেলে শেয়ার করে থাকি। যে সকল অফারে জয়েন করে আপনারা অনলাইন থেকে ভালো একটা প্রফিট নিতে পারবেন একদম ফ্রিতে, কোনো প্রকার ইনভেস্টও করতে হবে না, কোনো প্রকার রেফার করতে হবে না। তো বিয়ার্স আমাদের এই টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক কোথায় পাবেন তা দেখিয়ে দিচ্ছি। তো বিয়ার্স আপনি যখন ইউটিউবে আমাদের ভিডিওটা দেখবেন, আমাদের ভিডিওটা দেখার পাশাপাশি যেখানে টাইটেল, টাইটেল উপর ক্লিক করবেন। ওকে, যে আমি টাইটেল উপর ক্লিক করলাম, এরপর মোর মধ্যে ক্লিক করবেন, এরপর এখানে দেখেন যে জয়েন টেলিগ্রাম লিঙ্ক, এটা হলো আমাদের টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক। তো যারা এখন আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করেন তারা প্রত্যেকে লিঙ্কটাতে ক্লিক করবেন। লিঙ্কটাতে ক্লিক করলে কিন্তু সরাসরি আপনাকে আমাদের এই টেলিগ্রাম চ্যানেলে নিয়ে আসবে, এরপর এখানে জয়েন লেখা থাকবে, জয়েনের উপর ক্লিক করে অবশ্যই আমাদের এই টেলিগ্রাম চ্যানেলে এখনই জয়েন করে নেবেন যদি অনলাইন থেকে ফ্রিতে টাকা ইনকাম করতে চান, কারণ আমরা এখানে যে সকল অফার শেয়ার করি এই সকল অফার জয়েন করে কিন্তু আপনাকে অনলাইন থেকে টাকা ইনকাম করতে হবে। তো দেখেন গতকাল একটা এনএফটি অফার শেয়ার করছি, ওইটাও কিন্তু ইনস্ট্যান্ট $10, $15, $20, $30, এমনকি আমাদের কমিটির বাইরে $50 পর্যন্ত প্রফিট নিছে, তাও কিন্তু একদম ইনস্ট্যান্ট। তো আজকেও কিন্তু একটা এনএফটি অফার শেয়ার করছি আপনাদের মাঝে, এটাও কিন্তু ইনস্ট্যান্ট সেল হয়, বুঝছেন, মানে একদম ইনস্ট্যান্ট সেল হয়। এই যে দেখেন আমি আপনাদেরকে পেমেন্ট প্রুফ দেখাই, যে আমাদের হেল্প গ্রুপের মানে যারা ক্লেম করছে তাদের মধ্যে একজনে মানে আপনি এনএফটিটা নিয়ে উনি ওপেন সি মার্কেটে যে সেল করছে, দেখেন উনি অলরেডি ২৮ সেন্টে সেল করছে, বাংলা টাকা ৩৫ টাকার মতো উনি অলরেডি ইনকাম করে ফেলছে। তো উনি কিন্তু এটা ধরেন আমরা অনেক কাজ, অনেক এনএফটি কাজে আমাদের পলিগন প্রয়োজন, তো উনি কিন্তু অলরেডি ওনার ফিটা এখান থেকে তুলে ফেলছে, দেখেন। আর উনি এখান থেকে আরেকটা সুযোগ হলো, এখান থেকে আপনি কিন্তু আনলিমিটেড করতে পারবেন, দেন আপনি যদি আনলিমিটেড করে একটা এনএফটি আমি নর্মালি ধরলাম ৩০ টাকা করে সেল দেন, তাহলে যদি আপনি ৫টা এনএফটি ক্লেম মানে নিতে পারেন, ৫টা এনএফটি যদি ক্লেম করেন তাহলে কিন্তু ৫-৩০ হবে কত, ১৫০ টাকার মতো কিন্তু আপনার ইনকাম একদম ইনস্ট্যান্ট এখান থেকে হয়ে যায়, বুঝছেন। তো আলহামদুলিল্লাহ আমাদের কমিটি অনেকে দেখলাম অলরেডি ১০-১৫টা করে মিন্ট করে ফেলছে, মানে ক্লেম করে ফেলছে। তো অফারটা যেহেতু এখনও আছে আপনারা অবশ্যই প্রত্যেকে ট্রাই করে দেখবেন। ওকে, তো চলুন অফারটা, যে অফার লিঙ্ক দেখা আমি এই যে অফারটা শেয়ার করছিলাম, মেবি আজকে রাত ১০টা ৩১-এর দিকে আমাদের টেলিগ্রাম চ্যানেলে শেয়ার করছিলাম। এই জন্য আপনাদেরকে বলি সবসময় আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন থাকবেন, কারণ আমরা সবসময় সকল প্রকার গুরুত্বপূর্ণ অফারগুলো কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেলে শেয়ার করি। ওকে, আর এখানে কিন্তু একদম সহজ কাজ, লিঙ্কটাতে ক্লিক করবেন, একটা অ্যাকাউন্ট খুলবেন, দেন অ্যাকাউন্ট খোলার পর এরপর আবার একদিন আমাদের টেলিগ্রাম চ্যানেলে আসবেন, লিঙ্কটাতে ক্লিক করবেন, দেন ক্লেম লেখা আসবে, এনএফটিটা ক্লেম করে নেবেন। এভাবে আপনি উড়ে দূরে এনএফটি ক্লেম করতে পারবেন। ওকে, দেন এখন এনএফটিটা ক্লেম করার পর এনএফটিটা আপনি কীভাবে আপনার ট্রাস্ট ওয়ালেটে আনবেন অথবা বিটকয়েনে আনবেন তা দেখাই, যে আমি লিঙ্কটাতে ক্লিক করলাম, দেন লিঙ্কটাতে ক্লিক করার পর একটু অপেক্ষা করবেন, দেখেন আমার কিন্তু অলরেডি মানে ক্লেম করা হয়ে গেছে। ওকে, দেখেন আপনার এই যে ম্যান আইকন উপরে ক্লিক করবেন, ম্যান আইকন উপরে ক্লিক করার পর ওয়ালেটে যাবেন। তো ওয়ালেটে যাওয়ার পর এখানে একটু অপেক্ষা করবেন, দেন এখানে আপনার এনএফটিটা শো করবে। ওকে, এই যে আমার এনএফটি এখানে আছে, দেন আপনারটাও কিন্তু এখানে শো করবে, আর অনেক সময় এখানে এনএফটি শো করবে না, ওদের সার্ভার প্রবলেম, দেন সমস্যা নেই, এখানে কিন্তু আপনার এনএফটিটা শো করবে। ওকে, তো এনএফটিটা শো করলে যে স্যান্ডের উপর ক্লিক করবেন, ওকে, তো স্যান্ডের উপর ক্লিক করার পর কীভাবে কী করবেন আমি দেখাই হয়, এখান থেকে যে কাজটা করবেন যেখানে আপনার এনএফটিটা শো করবেন, এনএফটির উপর ক্লিক করবেন। ওকে, এনএফটির উপর ক্লিক করলে যেখানে দেখেন ওপেনসি এখানেও আছে, দেন এই যে ওপেনসির উপর ক্লিক করলে সরাসরি কিন্তু আপনার ওপেনসি মার্কেটে নিয়ে যাবে, দেন ওদের এখান থেকে, দেন ওপেনসি মার্কেটে নিয়ে আসলে দেখেন এনএফটির বর্তমানে প্রাইস কত এখানে কিন্তু মানে দেখতে পাবেন, মানে এখানে এনএফটিটা সেল হচ্ছে যে তার হিস্টোরিও দেখতে পাবেন। ওকে, এই যে এখানে কিন্তু এনএফটির হিস্টোরি সব কিছু দেখতে পাবেন, আবার এনএফটির বর্তমানে প্রাইস কত তাও দেখতে পাবেন। এই যে দেখেন মানে এক একজন এক এক রেটে বসাচ্ছে, তো মানে আমরা একটু মানে তাড়াহুড়া যে কোনো জিনিস পাইলে তাড়াতাড়ি সেল করে দিই, এই জন্য দামগুলো কমে যায়, মানে যা পাই তা লাভ মনে করি, এই জন্য অল্প দাম হলে অল্প দাম সেল অর্ডার বসাই। দেখেন বর্তমানে কিন্তু ০.১৪ মাট্রিক এনএফটির ফুলের প্রাইস। ওকে, আর এটা কিন্তু বর্তমানে ৭,৩১৪ জনের কাছে আছে, অ্যান্ড মাত্র ০.৭% লিস্ট করছে, আর ৯৪% মানুষ কিন্তু হোল্ড করছে। দেখেন এনএফটিটার দাম বাড়বে কিন্তু সবাই উড়ে দূরে সেল করে, এই জন্য এখন দাম কমতেছে, প্রথম থেকে কিন্তু এনএফটিটার ফুলের প্রাইস ছিল ১ ডলার, মানে এক মাত্রিক। ওকে, তো যেখানে দেখেন অনেকে সেল অর্ডার বসে রেখেছে, দেন এখন আপনি আমি এখান থেকে তো আপনাদের দেখালাম এনএফটিটা মানে ফুলের প্রাইস এন্ড এনএফটি মার্কেট লিঙ্ক,
তো এনএফটিটা আপনি এখান থেকে চাইলে আপনি ট্রান্সফার করে সরাসরি আপনার ওয়ালেটে নিয়ে নিতে পারবেন। তো এই যেখানে দেখেন ট্রান্সফার, ট্রান্সফার প্রুফ ক্লিক করবেন। ওকে, তো ট্রান্সফার প্রুফ ক্লিক করবেন, একটু অপেক্ষা করবেন। এই যে এখানে উপর আপনি অ্যাড্রেস দিবেন। ওকে, তো এখানে অ্যাড্রেস কোনটা দিবেন আমি দেখাই। ধরেন এই যে আমি আমার বিটকিপে যাই। তো বিটকিপে আসার পর এই যে ধরেন আমি আমার বিএসসি অ্যাড্রেস নিল হবে, ইথেরিয়াম অ্যাড্রেস নিল হবে, সবগুলো একই। ধরেন আমি আমার এই অ্যাড্রেসটা কপি করবো, এই যে অ্যাড্রেসটা কপি করলাম। এরপর এখানে আসবো, এখানে আমি আমার অ্যাড্রেসটা পেস্ট করবো। ওকে, তো পেস্ট করার পরে যেখানে দেখেন কন্টিনিউ, কন্টিনিউ প্রুফ ক্লিক করবেন। কন্টিনিউ প্রুফ ক্লিক করলে একটু অপেক্ষা করবেন, দেন একটু অপেক্ষার পর দেখি কী আসে, নাকি অটো সেন্ড হয়ে যায়। আর মনে হয় ফি লাগবে না। দেন এখানে কী বলছে, সামথিং পয়েন্ট ওয়ান, প্লিজ ট্রাই এগেন। ওকে, আমাদের আবার ট্রাই করতে হবে। এই যে দেখেন সাবমিট ট্রানজ্যাকশন ফর সেফটি। ওকে, মানে একটু লোড নিবে। আর এখানে কিন্তু কোনো ফি লাগে না, দেখেন আমাদের এটা কিন্তু সেন্ড হয়ে গেছে, দেখছেন কোনো ফিটি লাগে নাই। আচ্ছা, মেবি না ফি লাগবে এখানে, মানে আমাদের ফলিগন ফি লাগবে। এটা যদি সেন্ড করতে অবশ্যই গ্যাস ফি 2 সেন্ট ফি লাগবে। দেন এখন আপনার ফলিগনটা কেমন আনবেন দেখাই। তো 2 সেন্ট ফি লাগলেও সমস্যা নেই, আপনি এই যে এখানে রিসিভ, রিসিভ প্রুফ ক্লিক করবেন। এখানে যে অ্যাড্রেসটা আছে, এই যে কপি অ্যাড্রেস, এটার উপর ক্লিক করবেন, এটা কপি হবে। ওকে, তারপরে আপনার বিটকিপে আসবেন। বিটকিপে আসার পর ধরেন আমি আমার বিটকিপে আসলাম। এরপর এখানে আমি দেখি আমার ফলিগন আছে কিনা, এই যে আমার মাট্রিক আছে। দেন সেন্ডের উপর ক্লিক করি, অ্যাড্রেসটা এখানে পেস্ট করি। অ্যাড্রেসটা পেস্ট করার পর এখানে আমি ধরেন এখানে 7 এর 4 না, এত সেন্ট পাঠাবো না। দেন আমার যেহেতু অল্প লাগবে 0.02। ওকে, তো এটা পাঠাবো, এই যে কমপ্রাম 2 সেন্ট পাঠাবো। কমপ্রাম উপর ক্লিক করলাম আবার, এই যে ওকে, আমার এটা কিন্তু এখন ওই ওয়ালেটে সেন্ট হয়ে গেছে। আচ্ছা, এখান থেকে দেখে একটু রিপ্লেস মারি, আমার এখানে সেন্ট হয়েছে কিনে দেখি আগে। এখন এখনও পেন্ডিং আছে। তো এখানে আমাদের টোকানটা, মানে ফলিগনটা সেন্ট হোক, একটু অপেক্ষা করবেন। দেন এই যে দেখেন একজন আমাদের কমিটি আজকে একজনের সকালে 69 সেন্টে সেল করছে, দেখছেন 69 টাকা, মানে 70-80 টাকা কিন্তু উনি এনএফটিতে সেল করছে, দেখেন। তো মানে ইনস্ট্যান্ট এগুলোকে ইনকাম বলে, মানে হঠাৎ আসবে, হঠাৎ আপনি আনলিমিটেড ক্লেম করে নেবেন। এটা দেখেন আনলিমিটেড, কালকেরটাও প্রায় 10,000 মেম্বারকে দিয়েছে, আমাদের কমিটির একজনে দেখলাম 28টা পর্যন্ত ক্লেম করছে। তো এবার কিন্তু আপনি আনলিমিটেড ক্লেম করে রাখলে, দেন সেল হলে কিন্তু আপনি অল্প টাকা সেল হলেও আপনি যদি বেশি করেন তাহলে কিন্তু আপনার ভালো একটা প্রফিট চলে আসবে। আর এখানে তো কোনো প্রকার আপনার ফিটি যাচ্ছে না। ওকে, তো এখন আমি এনএফটি প্রুফ ক্লিক করি, এখন এখন সেন্ট হয় কিনা দেখি। এই যে ট্রান্সফার প্রুফ আমরা এখানে ক্লিক করবো। আর অনেক হয়তো এনএফটি শো করে না, দেন এনএফটি শো না করলে 30 মিনিট অপেক্ষা করবেন, ওদের সার্ভার প্রবলেম। আর তাছাড়া এগুলো অপেক্ষা করতে হয়, ক্লেম করার পর অনেকে বলে এনএফটি শো করে না, দেন এনএফটি শো না করলে 30 মিনিট অপেক্ষা করবেন। ওকে, আমার কিন্তু এখনও ফলিগনটা সেন্ট হয়নি, বুঝলাম না। এখানে দেখি প্রসেসিং আছে, কনফার্ম প্রুফ ক্লিক করি এগেন। এখন দেখি হচ্ছে না কেন, বুঝলাম না, সেন্ট হচ্ছে না। আমি ওই অ্যাড্রেসটা আবার কপি করি, আমার মেথামাক্সে প্রবলেম করে। আচ্ছা, এইখানে দেখেন এই যে চলে আসছে। দেন আসার পর এই যে এখন আমি আমার এনএফটিটা সেন্ড করবো। ওকে, এই যে এনএফটির প্রুফ ক্লিক করবো, ট্রান্সফার প্রুফ ক্লিক করবো। দেন এইভাবে, মানে আমি যেভাবে দেখেছি এইভাবে আপনারা পাঠাবেন। ওকে, এই যে এখানে আপনার অ্যাড্রেসটা দিবেন, এই যে কন্টিনিউ প্রুফ ক্লিক করবেন। কন্টিনিউ প্রুফ ক্লিক করার পর একটু অপেক্ষা করবেন। ওকে, তো একটু অপেক্ষা করি। এই যে দেখেন আমাদের এটা কিন্তু সাবমিটিং ট্রানজ্যাকশান ফর সেফটিতে চলে আসছে। দেন এখন আমাদের দেখেন ট্রানজ্যাকশানটা কিন্তু হয়ে যাবে। এখন আবার এখানে ফি বাড়ছে, 9-3 সেন্ট বাড়ছে, মানে ট্রান্সফার করতে হলে 3 সেন্ট লাগবে। আচ্ছা, তারপরে একটা কাজ করবেন, একবারে 5 সেন্ট করে ডিপোজিট করবেন, তাহলে আর আপনাদের কোনো বিপদ হতে পারে না। 5 সেন্ট করে ডিপোজিট করে আপনি যদি ফান এনএফটি 5 সেন্ট করে ডিপোজিট করে নিয়ে নেন আপনার ওয়ালেট ট্রান্সফার করে, তাহলে কিন্তু আপনার 20 সেন্টও সেল করলে 15 সেন্ট ইনস্ট্যান্ট প্রফিট, তাই না? তো আমি আবার ডিপোজিট করতে হবে, রিসিপ্ট ক্লিক করি, কপি করি। তো এখানে দেখেন আমার যে 6 সেন্ট হয়েছে। এখন দেখি অ্যাড্রেসটা আবার কপি করি, দেন তো অ্যাড্রেসটা কপি করে এখানে এনএফটি এখানে আসবো। এই যে এনএফটি সেন্ট ট্রান্সফার প্রুফ ক্লিক করবো। আর ওদের কিন্তু প্রতি মানে ফায়ার সময় কিন্তু এনএফটি অফার আসে। দেন ওদের আগের এনএফটি অফারগুলো আমি শেয়ার করছিলাম। দেন আমি কিন্তু ওদের এখন যেটা ক্লেম করছি ওটা এখনও পাইনি, এখন কিন্তু এটা আমি যেটা ট্রান্সফার করি এটা আমার আগের। ওকে, যে ট্রান্সফার প্রুফ ক্লিক করবো, আর এখন যেটা দিয়েছি ওটার প্রাইস মেবি আর একটু বেশি। আর এটার মাত্র আমি যেটা ট্রান্সফার করি এটা প্রাইস মাত্র 15 টাকা। ওকে, আর আজকে যেটা দিয়েছি ওটার প্রাইস মেবি 30-50 টাকার মতো আছে, আর কিছুক্ষণ আগে কিন্তু দাম আরও বেশি ছিল। ওকে, এই যে দেখেন আমার এটা কিন্তু সাবমিটিং আছে। এই যে অথরাইজের উপর ক্লিক করবেন, দেন অথরাইজের উপর ক্লিক করলে আমার এটা কিন্তু সেন্ড হয়ে যাবে। ওকে, তো একটু অপেক্ষা করেন, এখানে একটু লোড নিবে। এই যে দেখেন আমার ইউর ট্রানজ্যাকশান হ্যাজ বিন সাবমিটিং। ওকে, মানে আমার ট্রানজ্যাকশান কিন্তু
সাবমিটিংয়ে চলে গেছে অ্যান্ড ফি গেছে 0.1। তারপর আমার এনএফটি কিন্তু সেন্ড হয়ে গেছে, ওকে এনএফটিটা কিন্তু সেন্ড হয়ে গেছে। দেখি আমার এখানে এনএফটিটা থাকে কি না। দেখেন আমার এনএফটি কিন্তু এখানে শো করলো, আমার এনএফটি কিন্তু এখানে চলে আসছে। এই যে দেখেন আমার বিটকিপি কিন্তু অলরেডি মেসেজ আসছে, এই যে দেখেন আনকমন একটা রিসিভ, দেখছেন এনএফটি রিসিভ হয়ে গেছে। ওকে তো এখন আমি মার্কেট প্লেসে চলে যাবো। ওকে তো এই যে এখানে এখান থেকে মার্কেট প্লেস লিঙ্কটা কপি করবো। দেখেন এই যে ওপেনসির উপর ক্লিক করি, মার্কেট লিঙ্ক এখান থেকে কপি করে নিব ডাইরেক্ট। এই যে আইকন শেয়ার আইকন উপর ক্লিক করি, দেন শেয়ার আইকন উপর ক্লিক করলে এখান থেকে আমাদের মার্কেট লিঙ্কটা কপি হবে। ওকে এই যে মার্কেট লিঙ্কটা কপি হয়ে গেছে, দেন এখন আমরা আমাদের বিটকিপে চলে যাবো। ওকে এই যে বিটকিপে আসার পর কীভাবে এনএফটি সেল করবেন তার দেখাচ্ছি, যাতে এর পরবর্তী আর কখনো না বলা লাগে যে এনএফটি কীভাবে সেল করবো। ওকে তো বিটকিপে আসার পরে যেখানে ডেপসা আসবেন, ডেপসা সেই যে লিঙ্কটা এখানে যেটা কপি করছেন মার্কেটের ওটা এখানে পেস্ট করবেন। ওকে আর না অথবা মার্কেট লিঙ্ক আমি দিয়ে দেবো, ওপেন সি মার্কেট লিঙ্ক, এটা সমস্যা নেই। তো এটা পলিগন নেটওয়ার্কের, এই যে পলিগন নেটওয়ার্কটা সিলেক্ট করবো, ইন্টার উপর ক্লিক করবো। দেন এখানে একটু অপেক্ষা করবেন, এখানে অপেক্ষা করবে যে এখানে দেখেন আমাদের এখানে এরকম একটা পেজ চলে আসছে, এরকম একটা পেজ চলে আসছে যে সেল, সেলের উপর ক্লিক করবো। দেন এখানে আমাদের ওয়ালেট কানেক্ট করতে হবে মেবি আগে, আর এই যে সেলের উপর ক্লিক করি। আচ্ছা আমি আগে ওয়ালেটটা কানেক্ট করি, থ্রি ডট মেনিতে ক্লিক করার পর এই যে অ্যাকাউন্ট, অ্যাকাউন্টের উপর ক্লিক করবেন, মাই কালেকশানে দেখি। মানে থ্রি ডট মেনিতে ক্লিক করবে, প্রোফাইলের উপর ক্লিক করবে, এরপর ওয়ালেট কানেক্ট, ওয়ালেট কানেক্টের উপর ক্লিক করবেন। দেন এখানে আপনার ওয়ালেটটা কানেক্ট করবেন। ওকে এই যে আমাদের ওয়ালেটটা কিন্তু কানেক্ট হয়েছে, তো একটু অপেক্ষা করবেন, একটু অপেক্ষা করবেন, এখানে আপনি আপনার এনএফটিটা খুঁজে পাবেন। এখানে কিন্তু আপনার এনএফটিটা শো করবে, তো এভাবে বিটকিপ থেকে করবেন। বাট আমার বিটকিপে বেশি প্রবলেম করে, আমি মিস বাজার দিয়ে করবো এখানে। দেন এগুলো বাজার দিয়ে করা ভালো বেশি। যে ওয়ালেট এনএফটি আনছি ওই ওয়ালেটের ব্যাকআপ মানে মেটামাক্স এক্সটেনশন আমার কিন্তু মিস বাজারে লগ ইন করা আছে, এই জন্য আমি আমার মিস বাজার দিয়ে করবো। দেন যেখানে লিঙ্কটা পেস্ট করবো, লিঙ্কটা পেস্ট করার পরে যেখানে দেখেন আমাকে কিন্তু একজন অফারও করছে, মেক অফার উপর ক্লিক করি। দেন মেক অফার উপর ক্লিক করলে যেখানে দেখেন আমার মেটামাক্সটাকে কানেক্ট করতে হবে, তো আমি মেটামাক্সের উপর ক্লিক করি। আমি কিন্তু এখন মিস বাজার দিয়ে করতেছি, বিটকিপে আমি যেভাবে দেখেছি ওভাবে করবেন। মানে আমি সেল অর্ডার বসা মুজে এটা দেখাতেছি, এই জন্য মানে মিস বাজার দিয়ে দেখাচ্ছি, কারণ আমার বিটকিপে প্রবলেম করে। ওকে তো যেখানে আমি আমার মেটামাক্সটা লগ ইন করি, এই যে আমার এখানে লগ ইন হয়েছে, এই যে মেক অফার উপর ক্লিক করি। দেন এখানে টোটাল সাইটটা সেল হয়েছে, তো ডেট বিলম হয়েছে $1.03, মানে টোটাল সাইটটা সেল হয়েছে। ওকে আর এখানে দেখেন এই যে ফুলের প্রাইস এটা আছে, বর্তমানে আমি এই প্রাইসে কিন্তু সেল করতে পারবো। ওকে তো এখানে ইথেরিয়ামের উপর ক্লিক করে আমি কিন্তু এখানে, আচ্ছা এখানে ইথেরিয়াম বসাতে হবে, তো ধরেন তাহলে কত হয় দেখি, 0.001 ডলার। $9.80 মানে আমি ইনস্ট্যান্ট সেল করার জন্য দিচ্ছি $7। ওকে আচ্ছা এখানে মিনিমাম ইথিতে হলে এটা, আচ্ছা তো দেখেন এইখানে আমাকে $16 ফুলের প্রাইস, তো আমি দেখি এই যে এটার উপর ক্লিক করি, সেল অর্ডার বসাতে এত প্রবলেম করলে কেমনটা লাগে।